নমস্কার বন্ধুরা, সামথিং ওয়ে ডিরের চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো গতকাল তোমরা দেখেছো যে তোমাদের যে পার্ট ওয়ানের পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু নোটিফিকেশান ইতিমধ্যে দিয়েছে এবং তোমাদের যে পরীক্ষা সেটা আরম্ভ হবে আগস্ট মাসে 28 তারিখ থেকে। তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমরা আর মানে দিয়েছিলাম এবং সেই নোটিশে উল্লেখ করা ছিল যে কবে থেকে তোমাদের এই পরীক্ষার ফর্ম ফিল আপ আরম্ভ হতে পারে। তো সেই নিয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশান ঠিক এই মুহূর্তে প্রকাশিত হলো। তো চলো আমরা দেখে নিই যে কবে থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট আরম্ভ হচ্ছে এবং কবে লাস্ট ডেট এবং কী কী ডকুমেন্টস এবং কত টাকা লাগবে সেই বিষয়ে বিস্তারিত আমরা দেখে নিই। তো দেখো, এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে স্পষ্ট ভাষায় যে সেশন 2022 এবং 2021 ছাত্রছাত্রীদের ফিল আপ ফর্মস থ্রু অনলাইন মোড অ্যাপিয়ারিং দ্য পার্ট ওয়ান ডিএলএড এক্সামিনেশান টু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল টু বি হেল্ড অ্যাক্রস দ্য স্টেট ওয়ান ফ্রম 18 আগস্ট, মানে যেটা হবে কাল রুটিন দিয়েছিল কালকে সেই অনুযায়ী। এবং এখানে বলা আছে আরেকটা কথা যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের ফর্মটা এবং নোটিফিকেশানে এটা উল্লেখ করা আছে আর যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের যে বিষয়টা সেটা কিন্তু পরবর্তীকালে নোটিশটা জানানো হবে। তো এবার চলো আমরা দেখে নিই যে কত টাকা লাগবে আমাদের পরীক্ষা ফর্ম ফিলাপের জন্য। এখানে বলা আছে দ্য বোর্ড হেয়ার বাই স্টিপুলেটস এক্সামিনেশান ফি ₹300 অনলি পার পেপার অ্যান্ড সেন্টার ফি 500, অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য 300 টাকা এবং সেন্টার ফি 500 টাকা। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখার আগে আমরা দেখে নিই যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে শেষ। তো 26 জুলাই 2023 থেকে, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং যেটা চলবে 4 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সুতরাং তোমরা কিন্তু কেউ মিস করবে না ফর্ম ফিল আপ করতে। তো যারা মানে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ 2022 মানে 2021-23 সেশন ছাড়াও যারা প্রিভিয়াস ইয়ারের যেসব ছাত্রছাত্রী পার্ট ওয়ান পরীক্ষায় পাস করতে পারেনি তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করবে। তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা আছে যে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে একটা নতুন যে পোর্টাল অন করা হবে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ অ্যাপিয়ারিং অ্যাট ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশান সেশন 2021-2023, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে, তারপরে 11 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে তোমাদের যে ডিজিটাল রেজিস্ট্রেশন মানে নাম সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেখানে তোমাদের দেখবে একটা 11 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটা দেওয়ার পরে চেক দ্য গিভেন ইনফরমেশান করবে, তারপরে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা দিতে হবে, তারপরে স্ক্যান সিগনেচার, তারপরে দিতে হবে আপলোড ইওর স্ক্যান ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য বোর্ড, যেটা ডিজিটাল যেটা দেওয়া হয়েছিল, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত দেওয়ার পরে তারপরে তোমাদের এখানে যে অনলি দ্য কন্টিনিউয়িং বা সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু অপশান দেয়ার পেপার্স টু বি অ্যাভেলেবল ডিউরিং অনলাইন ফর্ম অ্যাকর্ডিং টু দ্য লাস্ট পার্ট ওয়ান মার্কশিট ফর অ্যাপিং ইজ দ্য সেট এক্সামিনেশান, যারা মানে সাপ্লিমেন্টারি পেয়েছো যেসব ছাত্রছাত্রী, তো তোমরা পরীক্ষা ফর্ম ফিলাপের সময় কী দেবে তোমাদের পার্ট ওয়ান মার্কশিট সেটা কিন্তু লাগবে, এটা কিন্তু মনে থাকে। তারপরে তোমাদের যে সমস্ত পেমেন্টের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে সেই সমস্ত জিনিস, তারপরে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে রাখবে, এই সমস্ত বিষয়। তো তারপরে এখানে আরেকটা জিনিস বলা আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, এবার তো অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে আমার কত তারিখে 4 আগস্ট, এবার 4 আগস্টে অ্যাপ্লিকেশান শেষ হওয়ার পরে তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দ্য বোর্ড উইল প্রোভাইড এ স্ক্রুটিনি অপশান ইন দ্য লগ ইন অফ দ্য ইনস্টিটিউশন ফর অথেন্টিকেশান অ্যান্ড কারেকশান বা ভেরিফিকেশান অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মস অন ফ্রম 7 আগস্ট থেকে 10 আগস্ট, অর্থাৎ ফর্ম ফিল আপের পরে 4 আগস্টের পরে 7 আগস্ট থেকে 10 আগস্ট একটা নতুন পোর্টাল ইনস্টিটিউশনের জন্য লগ ইন করে দেওয়া হবে, যে যারা হয়তো দেখা গেল অ্যাপ্লিকেশান করার সময় কোনো কিছু ভুল দিয়ে দিয়েছে, কোনো কিছু ভুল করেছে, তো সেই সমস্ত ভুলগুলোকে ঠিক করার জন্য একটা নতুনভাবে কিন্তু মানে কলেজে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো শুধুমাত্র কলেজের জন্য সে পোর্টালটা অন করা হবে, যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার মানে ফর্ম ফিলাপের সময় ভুল করেছে, তো এটা কাম্য না। তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম ফিলাপের সময় বিষয়টিকে ধৈর্য সহকারে দেখে শুনে ফিল আপ করবে যাতে কোনো রকম ভুল না হয়। তারপর আর একটা বলা আছে দ্য ইস্যুয়েন্স অফ দ্য অ্যাডমিট কার্ডস অ্যান্ড মোডালিটিস উইল বি নোটিফাইড ইন ডিটেল লেটার, অর্থাৎ যে অ্যাডমিট কার্ডের বিষয়টি এটা কিন্তু পরে নোটিশ দেওয়া জানানো হবে। তো এই ছিল আজকের পুরো নোটিশে একটা সামারি। তো এবং একটা বিষয় মনে রাখবে, কাল থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ এবং 4 আগস্ট শেষ ডেট, তোমরা কোনো রকম ভুল করবে না, সঠিকভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা ফর্ম ফিল আপ করবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।